I don't ever slow up, no I don't take I got no love for the fitness if you wanna play tough. 1, 2, 5. Wait, this compile is it. I don't ever slow up, no I don't take I got no love for the fitness if you wanna play tough. হ্যালো বন্ধুরা, চলে আসলাম এনবির পক্ষ থেকে আরেকটা তোমাদের চশমা বানানোর ভিডিও নিয়ে। এটাও ইনবিএস কোম্পানির লেন্স চেঞ্জার গ্লাস। আগের দিন একটা তোমাদের কাজ করে দেখিয়েছিলাম সেই চেঞ্জার লেন্সের, গার্ডটা ধরো খুলিনি। +75 এডিশন 2.25 একটা ইনবিএস কোম্পানির লেন্স আছে। গ্লাসটাও দেখে নাও, এটা সামান্য পাওয়ার প্লাস পাওয়ারের লেন্স আছে। এই দুটো ফিটিং হবে এই ফ্রেমটার মধ্যে। চলো তোমাদের এখন মার্কিং করে দেখাবো কিভাবে মার্কিং করছি। দুটো এনবিএস কোম্পানি গ্লাস নিয়ে নিলাম, এবার লেফট আই ডামিটা খুলে নিলাম, রাইট আই ডামিটাও খুলে নিলাম ফ্রেম থেকে। এবার গ্লাসের উপর বসিয়ে এটাকে মার্কিং করবো। কীভাবে মার্কিং করছি তোমাদের দেখাচ্ছি এখন। বাইফোকাল অনুযায়ী আমাদের মার্কিং করতে হবে, কারণ ফ্রেমটা একটু সাইজে বড়ো আছে। তো একটা মার্কিং হলো, এবার ওই মার্কিং অনুযায়ী এরকম বাইফোকাল মাপটা নিয়ে নেবো। পয়েন্ট 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 করে মাপটা নিয়ে নিলাম, মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলো। এবার ওই ওই লেন্সটা বসিয়ে দিলাম, বসানোর পরে এটাকে এবার কাটাকাটি করবো। চলে সময় দেখাবো কীভাবে কাটছি। এবার লেন্সটা নিয়ে নিলাম, এবার ব্লেডের মধ্যে ঘষে 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 কাটতে হবে সাইড ফাইড, কোনো পুরো ফ্রেম অনুযায়ী আমাকে গ্লাস দুটোকে কাটতে হবে। একটা কাটা হয়ে গেল, আর একটা কাটবি। চলো আর একটা কাটা শুরু করে দিলাম, মোটামুটি প্রায় দুটো কাটা কমপ্লিট হয়ে গেলো। এবার এটাকে ফিটিং করবো। চলো কীভাবে ফিটিং করছি তোমার সেটা দেখাবো। ভালো করে এজিং করিনি, লেন্সটা তো আছে, এর লেন্সের ডাসাগুলোকে তুলতে হবে। ডাসাগুলোকে তুলে ফ্রেম মাপ অনুযায়ী যেই সার্কেলটা আছে সেই সার্কেলের মধ্যে বসাতে হবে। একটা মনে হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, আর একটা কমপ্লিট হয়ে গেছে দেখি। হ্যাঁ, একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি আছে। দেখিনি ভালো করে কোথাও গ্যাপ ফ্যাপ আছে কি না, অল্প একটু বয়ে বসাতে হবে। আর ঘষে নিলাম, বসে গেলো। আরেকটা লেন্সও ঘষে নিচ্ছি ভালো করে, ভালো করে সাইড ঘষে নিয়ে ডাসা তুলে নিই, ওটাকেও বসাতে হবে। কারণ রানিংয়ে করছি তো, রানিংয়ে করছি বলে এরকম লাগছে, এবং ভিডিও বানাতে অনেকক্ষণ টাইম লেগেছে। ফিটিংও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। সেই তোমাদের চেঞ্জার গ্লাস একটা বানিয়ে আগেরবার দেখেছিলাম, আরেকবার এটা বানিয়েছি। সেই ফিটিংটা দেখো কত সুন্দর হয়েছে, বাইফোকালের চাপটা দেখো কত বড়, পাওয়ারটা কম আছে পুরোটা মোটামুটি দেখতেই পাচ্ছি। এবার এটা প্যাকিং করব। তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে প্লিজ সাপোর্ট করো, ফলো করো। এছাড়াও এই টাইপের ভিডিও দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করতে ভুলো না। এখনকার জন্য টাটা, বাই বাই। আর দাঁড়া প্যাকিংটা করে নিই, ভুলেই গেছি প্যাকিং করার কথা, ভুলে তো যাচ্ছি। আর প্যাকিংটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদের এরকম আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর অনেক আগের ভিডিওতে ভালোবাসা তো দিয়েছো, এই ভিডিওতে ওগুলোতেও ভালোবাসা দিও। টাটা, বাই বাই। লেন্সের পক্ষ থেকে।